নমস্কার। আজকে আমি ছ্যাঁচড়া বানাচ্ছি, ইলিশ মাছের ছ্যাঁচড়া। ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের ছ্যাঁচড়া করব। তরকারি নিয়েছি, এই 500 পুঁই শাক নিয়েছি, পুঁই ডাঁটা কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, বেগুন দুটো নিয়েছি। আর আলু নিয়েছি, দুটো নিয়েছি। আর মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো। এই দিয়ে একটা ছ্যাঁচড়া বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখন গ্যাসটা জ্বালাই, গ্যাসটা জ্বালালাম। আমি এখন এই ছ্যাঁচড়াতে এই ইলিশ মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নিয়েছি হলো জিরে, গোটা জিরে ফোড়ন দেব। লঙ্কা নিয়েছি গোটা 10-15, এতগুলো লাগবে না, আমি গোটা 6-1 দেব। সর্ষে বাটা নিয়েছি আর নুন নিয়েছি। এ দিয়ে বানাবো ইলিশ মাছের ছ্যাঁচড়া। এটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি নুন হলুদ, ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে এটা এখন কড়াইটা গরম হলে তেল দেব। তেল দিচ্ছি এখন। তেল এতটা লাগবে না, সামান্যই দিচ্ছি। এ দিয়ে মাছ ভাজবো, তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দেবো, খেতে খুবই ভালো লাগবে। আর এই সর্ষেটা একটু ছেঁকে দেব, মানে গুলে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা হওয়ার জন্য। আর মাছটাও দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। মাছটা বেশি ভাজতে হবে না, সামান্য ভাজার পরে সব তরকারিগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো মতো সাঁতলাতে হবে, ভালো মতো সাঁতলিয়ে তাতে এখন জল দেবো না, এটাতে খালি সাঁতলাতে হবে। ভালো মতো কষিয়ে জল প্রয়োজন মতো যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। তেলেতে জিরে ফোড়নটা দিয়েই, জিরে দিয়েছি, জিরে ফোড়নটা দিয়ে এই মাছটা কিন্তু ভাজছি। মাছটা উঠাবো না, এর ভেতরেই দিয়ে দেবো সবজিগুলো। মাছটা একটু ভাজা হবে, নাহলে আস্তে গন্ধ করবে। ফুল পাওয়ার থাকবে, পাওয়ারটা ফুল থাকবে। মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এখন প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, কেটে ভালো মতো সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। আলু আপনারা সেদ্ধ করে ধুয়ে খাবেন, কারণ একটা বিশাল ফেনা ওঠে, সব তো খারের জিনিস, যার জন্য ভালো মতো ধুয়ে জলে ভিজিয়ে এগুলো রান্না করবেন। এই বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুনটাও ভিজিয়ে রেখেছিলাম জলে, ধুয়ে কালো জল বেরোয় যার জন্য বেগুনটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো, তারপরে কুমড়োগুলো দেবো। কুমড়োগুলো দিচ্ছি, মাছের গন্ধ বেরিয়ে গেছে ইলিশ মাছে। ছ্যাঁচড়াতে একটু তেল লাগে বেশি, নাহলে এটা ভালো লাগে না খেতে। এখন পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম পুঁই শাক, 250 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি একটা। এখন এটা নেড়ে চেড়ে আমি নুন হলুদ দিয়ে দেবো, মজে যাবে, ভালো মতো সাঁতলানো হবে।
নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন নিয়েছিলাম, হলুদটাও পরিমাণ মতো নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি আমি। এটা একদম ঘরোয়া রান্না, আপনার এইভাবে করলে ভালো লাগবে। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, সর্ষেটা পরে দেব। সবজিগুলো উপরে উঠিয়ে শাকগুলো নিচের দিকে দিয়ে দিতে হবে, জল বেরোবে। ঢাকা দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি। আর এই কটা কটা লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল দেব না। এর সামান্য একটু মিষ্টি দেব, কারণ মাছের সামান্য মিষ্টি দেই না, একটু সামান্য মিষ্টি দেবো, পরে এগুলো গলে যাক ভালো মতো। এবার ইলিশের ছেঁচড়া পুঁই শাক দিয়ে, আর ছেঁচড়া ইলিশের ছেঁচড়া পুঁই শাক দিয়েই ভালো লাগে। আমি এখন ঢাকনা তুলে দিলাম, এই জল বেরিয়ে গেছে, এই জলেই হয়ে যাবে, আর কোনো জল দিতে হবে না। আগের জল বেরিয়ে গেছে, এবার আমি এক চামচ চিনি দিলাম, মিষ্টি দিলাম, আর এই সর্ষে বাটা এই এক চামচ, দুই চামচ সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। এটা অনেক হবে, সময় লাগবে, কিন্তু খেতে খুব টেস্টি। হবে জল বেরিয়ে গেছে, অনেক মজে গেছে, আর জল দিতে হবে না। এটাতে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আরো হবে। এটা একদম শুকিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি, মাছের মাথা, ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়েই হয়, লেজা মাথা দিয়েই করেছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ছেঁচড়া বানালাম, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ, নমস্কার।